ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আজকে আমি সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে, আর আজকে অম্বুবাচী শেষ হয়েছে তাই ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হবে। তাই সকাল সকাল চলে এসেছি আর আমার সঙ্গে নটু এসেছে বলটা নিয়ে। তো আমি আগে ঠাকুর ঘরটা মানে অম্বুবাচী শেষে আমি প্রতি বছরই ঠাকুর পরিষ্কার করি, মানে ঠাকুর ঘরটার মোছা এগুলো আমার হয়ে গেছে, খালি এখন ঠাকুর পরিষ্কার করব। ঠাকুর আমার স্বামী মানে নারায়ণের আসনটা পরিষ্কার করে তাকে মানে সেটা পুজো দিয়ে গেছে। তো বা আমি খুব হাঁপাচ্ছি, আসলে নিচ থেকে চলে এসেছি আর আজকে খুব গরমও পড়েছে, মেঘলা হয়ে আছে আর বেশ ঘুমট হয়ে আছে, যার জন্য বেশ গরম গরম লাগছে। যাই হোক, আমি এখন ঠাকুর পুজো করব, তার আগে মানে পুজো করার আগে আমি আগে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করব, মানে ঠাকুরের আসনটা পরিষ্কার করব, সম্পূর্ণ চেঞ্জ করব, করে মানে আসনে যা কিছু আছে সবকিছু চেঞ্জ করে আবার নতুন করে সবকিছু পাতবো। তো ঠাকুরদের আর কি স্নান করাবো, কেননা মা লক্ষ্মীর মানে মুখ চাপা আছে, আর সেটা আর কি মুখ না, বৃষ্টি হচ্ছে না, আমি ভেজাম, বৃষ্টি হচ্ছে, মা লক্ষ্মীর মুখ চাপা আছে সেখানে আর কি মা লক্ষ্মীর মুখ খুলে তারপরে মানে স্নান করিয়ে তারপরে পুজো করব। তো চলো, এখন ঠাকুরের মুখ চাপা আছে, আমি এবার সবকিছুই চেঞ্জ করব। এখন মন্দিরের থেকে সবকিছু আমি ফাঁকা করে দিয়েছি, আর ভেজা কাপড় দিয়ে আমি সমস্ত মন্দিরটা পরিষ্কার করে দিচ্ছি। এমনি পরিষ্কার করা হয়, কিন্তু একেবারে সম্পূর্ণ ফাঁকা করে পরিষ্কার করা অনেকদিন হয়নি, তাই এই সুযোগে পরিষ্কারটাও হয়ে যাচ্ছে। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এবার আমি সব ঠাকুরদের এক এক করে মানে পরিষ্কার করে স্নান টান করিয়ে তারপরে ঠাকুরের আসনে বসাবো। আমার চুল টুল টুলে এলোমেলো হয়ে আছে, তার কারণ পাখার হাওয়া চলছে, ভীষণ গরম। আজ আমার ছাদ বাগানের ফুল, আজ এই ফুল দিয়েই ঠাকুর পুজো হবে। বিভিন্ন রঙের ফুল ফুটেছে, মানে নয়নতারা এদিকে আছে, অ্যালামুন্ডা, চার রকমের জবা ফুটেছে, সাদা, লাল, হলুদ, গোলাপি, এদিকে গুলঞ্চ আছে, টগর, আর এই যে গুলঞ্চের একটা স্টিকও আছে। তা আজকে আমার ছাদ বাগানের ফুল, আজকে এই দিয়েই ঠাকুর পুজো হবে। তো এইরকম রং বেরঙের ফুলও, অপরাজিতাটাও দেখানো হয়নি, এখানে আছে অপরাজিতা, লাল, নীল, হলুদ, এদিকে তুলসী পাতা আছে, সবুজ, সাদা, বেগুনি, নানান রঙের ফুল ফুটেছে, ভীষণ ভালো লাগছে আজকে আমার। আর ঠাকুর আজকে বেশ সুন্দর সবকিছু চেঞ্জও হবে, আর ফুলও এই ফুলগুলো দিয়ে আমি সাজাবো। আমার ঠাকুরের আসনের জন্য আজকে আমার গাছের ফুল, সব রঙের ফুল ফুটেছে, আর কি ভালো লাগছে তোমাদের কি বলবো। আমি একটা পাত্রে আমার গোপালদের বসিয়ে দিয়েছি, আর উপর থেকে আমার গাছের ফুলই ঠাকুরদের একটু দিয়ে স্নান করাবো। স্নানের সময় আমি তুলসী পাতাও দিয়ে আজকে স্নান করাচ্ছি। অন্যান্য সময় গোলাপ ফুলও ফোটে, কিন্তু আজকে গোলাপ ফুল ফোটেনি, যেই ফুল ফুটেছে সেই ফুল দিয়েই আজকে স্নান করাচ্ছি। আমি ঠাকুরদের যে ফুল দিয়ে সাজাই সেই ফুল আমি কখনোই কিন্তু এখানে ওখানে ফেলে দিই না, আমি গাছের গোড়াতেই আবার এই ফুলগুলো দিই, আর এতে গাছে সারও হয়। আবার দুই গোপালের স্নান হয়ে গেছে, এবার আমি ভালো করে মুছিয়ে তারপরে জামা কাপড় পরিয়ে দেবো।
स्नान करार पर कपाले दिए चंदनेर टीप। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। মা লক্ষ্মীকেও ভালোভাবে স্নান করিয়ে পরিষ্কার জামা কাপড় পরিয়ে আমি এখন সিঁদুর পরিয়ে দিচ্ছি। সব ঠাকুরদের ভালোভাবে আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি এক এক করে ঠাকুরদের আসনে স্থাপিত করব। এখন সব ঠাকুরদের পায়ে আমি একটু ফুল দিয়ে দিচ্ছি। ঠাকুর ঘরের এক কোণে তুলসী গাছ আছে, আমি তুলসী গাছেও জল দিয়ে দিচ্ছি। সঙ্গে তুলসী তলায় ফুলও দিচ্ছি। এবার আমি ঠাকুরের আসনের সামনে ফুলদানিতে কিছু ফুল রেখে দিচ্ছি। সব ঠাকুরদেরই ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আজকে আমার মানে এতক্ষণে পুজো সারা হলো, আর মানে যেহেতু আজকে ঠাকুর ঘর পুরোটাই পরিষ্কার করলাম সেই জন্য একটু সময়ও লেগে গেল। তো এখন মানে রীতিমতো ছুটোছুটি করে রান্না বান্না করব। তো এতক্ষণে আমার পুজো শেষ হয়েছে। আর আজকে পুজো মানে ঠাকুরের আসন তোমাদের কেমন লেগেছে, মানে সাজানো আমার নতুন করে আবার একটু ঠাকুরের ঘরটাকে একটু সাজালাম, তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও বা আমার থেকে কি রকম ধরনের ভিডিও আশা করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে মানে অম্বুবাচীর পর যেহেতু মানে ঠাকুরের আসনটা পুরোটাই পরিষ্কার করতে হয়েছে সেই জন্য একটু সময় লেগে গেছে। আর একটু আমি চেয়েছিলাম আর কি আজকে ঠাকুরকে বেশ সুন্দর করে স্নান করাবো বা সুন্দর করে সাজাবো। তা আমার সাধ্য মতো আমার যা মানে ঘরের যা আয়োজন সেই দিয়েই আমি আজকে আমার ঠাকুরের আসনটাকে সাজিয়েছি। আর আমার নিজের মনে খুব তৃপ্তি হচ্ছে, তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই বলবে। আর যদি ভুল ত্রুটি হয় অবশ্যই বলবে যে হ্যাঁ কি করলে কি করা উচিত বাকি সেটা তোমরা অবশ্যই জানিও আমাকে। সবাই যে সবকিছু জানবে এরকম তো কোনো কথা নেই, আর বিভিন্ন জনের বিভিন্ন রকমের মত থাকে, তো নিশ্চয়ই এক একজন এক এক ভাবে তার মানে তার ইষ্ট দেবতাই বলো আর ঠাকুরকে আরাধনা করে। তো আমি আমার সাধ্য মতো আমার যেরকম মন চায় আমি সেইভাবে আজকে ঠাকুরের আরাধনা করেছি।
আজকে ঠাকুরের জামা কাপড় কাচব বিকেল বেলা, এখন আর কিছু করতে পারবো না, তাহলে রান্না বান্না করে আর কেউ খেতে পারবে না। আজকে রান্নার দিকে খুব বেশি যাব না, আজকে শুধু ডিমের ঝোল ভাত করব, আর নিরামিষ অবশ্য করতে হবে। তো যাই হোক, মানে চটপট এবার নিচে যাই আর নিচে গিয়ে রান্না বান্না করি, আর আমার জন্য সবাই অপেক্ষা করছে নিচে, নটু ছোটু বাড়ির লোকরা তো এসেই খাওয়ার জন্য অপেক্ষা করবে। তো আজকে টাকা